হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। গতবারের ভয়াবহতার কারণে এবার রাজধানীবাসীর মাঝে সচেতনতা বেড়েছে। এরপরও চলতি মাসের 11 দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 19 জন। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি এখনই মোকাবেলা করতে না পারলে আগামীতে আরও ভয়াবহ রূপ নেবে ডেঙ্গু পরিস্থিতি। প্রমা চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। আবু বকর, বয়স 18, ডেঙ্গু আক্রান্ত হয়ে 5 দিন হলো ভর্তি মুগদা সরকারি হাসপাতালে। প্রথম খারাপই ছিল অবস্থা, এখন হালকা সুস্থ আছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তার মতো 18 থেকে 35 বছর বয়সী শিশু, কিশোর ও মাঝবয়সী ডেঙ্গু রোগীদের ভিড় বাড়ছে এই হাসপাতালে। কারো মাথা ও শরীর ব্যথা, আবার কারো প্রাথমিক পর্যায়ে দেখা দিয়েছে জ্বর ও ডায়রিয়া। চিকিৎসা নিয়ে হাসপাতালে রোগীদের খুব একটা অভিযোগ না থাকলেও শয্যা সংকট প্রকট। প্রথম অবস্থায় খুব ব্যথা ছিল মাথায়, কোমরে, হাতে। আগে আসছিল এবেলা ব্যাট নাই, ভর্তি হয়ে নিছেন, ফিরে গেছে বাড়িতে শুক্রবারে, পরে সোমবারে আবার আয় ভর্তি করাইছে আমার ছেলেকে। চিকিৎসকরা বলছেন, এবার ডেঙ্গুর মূল লক্ষণ হলো পেট ব্যথা হওয়া ও অতিমাত্রায় শরীর ব্যথা, জ্বর থাকে, সাথে বমি থাকে। তবে এবার একটু আমি দেখছি যে পাতলা পায়খানাটা বেশি আছে, তো সিম্পটোমেটিক চিকিৎসাগুলো আমরা দেই। এক বিশেষজ্ঞর মতে, যেখানে সেখানে জমে থাকা পানি আর অসচেতনতায় প্রতি বছর বাড়ছে ডেঙ্গু আক্রান্তের হার। প্রতিকারে প্রাথমিক পর্যায়ে নানা উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন তিনি। সেই সাথে দরকার স্বাস্থ্য অধিদপ্তর ও সিটি কর্পোরেশনের সর্বোচ্চ তদারকি। এখনই যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আমাদের গবেষণা মডেল বলছে। সিটি কর্পোরেশনের সঙ্গে সঙ্গে গবেষকদেরকে নিয়ে কি করা যায় সেই বিষয়টি আলোচনার মাধ্যমে আমাদেরকে এই ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করা উচিত। ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লে চিকিৎসা দিতে যেন হিমশিম খেতে না হয়, তাই হাসপাতালগুলোতে বাড়তি প্রস্তুতি ও বিশেষ ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ। এই মুহূর্তে দেশের প্রশাসনিক ব্যবস্থা ও রাজনৈতিক অবস্থা কিছুটা নাজুক হলেও চিকিৎসকরা তাগিদ জানাচ্ছেন যেন স্বাস্থ্য খাতে নজরদারি বাড়ানো হয়, কারণ প্রতিনিয়তই হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা, চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।